আসসালামু আলাইকুম। লাইপোসাকশন হচ্ছে একটি প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা ফুটো করে অতিরিক্ত জমে থাকা চর্বি বের করে দিয়ে থাকি। এই প্রসিডিউরটির নামই হচ্ছে লাইপোসাকশন। শরীরের কোন কোন অংশে আমরা লাইপোসাকশন প্রসিডিউরটি করতে পারি? এটি পেটে সাধারণত বেশি করা হয়। পেটেই আমাদের মেদ বা চর্বি বেশি জমা হয়। আমরা বাহুর করি, বোথ আর্ম, চিনের করা হয়, ব্যাক সাইডের যেখানে জমা হতে পারে অতিরিক্ত চর্বি, তারপরে হচ্ছে বাটকে অ্যান্ড দুই পা বা আমরা বলে থাকি থাই, থাইয়েরও লাইপোসাকশন করা হয় এবং হিপের লাইপোসাকশন করা হয়। সাধারণত বলা হয় যে শরীরের যেই জায়গাগুলোতে চর্বি জমা হয় এবং সেগুলো ডায়েট করে বা এক্সারসাইজ করেও যে চর্বিগুলো দূর হচ্ছে না, সেটিকে সাধারণত বলে জিডি ফ্যাট। সেই ফ্যাটগুলো আমরা এই লাইপোসাকশন প্রসিডিউরের মাধ্যমে রিমুভ করে দিয়ে থাকি।